আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের একেবারে ইউনিক এবং নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর এটি হচ্ছে শসার পুডিং। আর এটি খুবই অল্প উপকরণে তৈরি করা যায়, খুবই সহজেই তৈরি করে দিতে পারেন আপনাদের বাচ্চাদের। আর আত্মীয় স্বজন আসলেও কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে তাদের চমকে দিতে পারেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো প্রথমে আমি এখানে পাঁচটা শসা নিয়েছি, আর শসাগুলো অবশ্যই কচি হতে হবে। কচি শসা দিয়ে কিন্তু এই পুডিংটা দারুণ তৈরি হয়, তো সেজন্য আমি কচি শসাটাই নিয়েছি। এখন হচ্ছে একটা কাটারের সাহায্যে আমি এই শসাগুলোকে ছিলে নেব, আর আমি একই পদ্ধতিতে বাকি যে শসাগুলো আছে সেগুলোকেও ছিলে নিচ্ছি। কিছুক্ষণ পর আমার সব শসাগুলো ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি শসাগুলোকে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর শসাগুলোকে ঠিক এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতে এটাকে কেটে নিতে পারেন, চাইলে বটিতেও এটাকে কেটে নিতে পারেন। তবে এভাবে কাটলে খুব সহজেই কাটা হয়। তো আমার সবগুলোই কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মগ পরিমাণ পানি। এখানে প্রায় 500 ml পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা প্যানে বসিয়ে আমি এটাকে চুলোয় দিয়ে দিলাম। চুলোর ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি এই শসাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তার মাঝখানে আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি, একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলোর ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো কিছুক্ষণ পর এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। তারপর এদিকে নিয়েছি একটি ব্লেন্ডার জার, আর তার মধ্যে দিয়ে দিয়েছি গরম গরম শসা। শসার যে পানিটুকু ছিল আমি সেটুকু সহ দিয়ে দিয়েছি, কোনো কিছুই আসলে ফেলে দেওয়া নয়। এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নেব, একেবারে স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এভাবে একটা স্টিলের ছাঁকনিতে এটাকে আমি এভাবে ছেঁকে নিব। এর মধ্যে যে লাম্পস কিংবা বিজিগুলো আছে সেগুলো হচ্ছে আলাদা হয়ে যাবে, আর তারপর হচ্ছে আমরা একটা স্মুথ জুস পাব। তো আমার জুসটা রেডি হয়ে গিয়েছে, আর এটা দেখুন কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি, খুব সুন্দর একটা কালার আছে। আর এটা ন্যাচারাল কালার, আমি এর মধ্যে কোনো ফুড কালার ইউজ করিনি। আপনারা চাইলে হচ্ছে এর মধ্যে লেমন ফুড কালার একটু দিয়ে দিতে পারেন, 2 থেকে 3 ফোঁটা। তো এখন এটাকে আমি আবার চুলে বসিয়ে দিয়েছি, আর চুলে বসানোর পর এটাকে হচ্ছে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে জ্বাল দিব, বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো কিছুক্ষণ পর এটা হালকা বলক দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে, যেন কোনোভাবে এটা জমাট না বাঁধে। চাইলে আপনারা হচ্ছে একটু পানির মধ্যে আগার আগার, নর্মাল ঠান্ডা পানির মধ্যে আগার আগার পাউডারটা দিয়ে ঘুলিয়ে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিতে পারেন। তবে আমি এক্সট্রা পানি ব্যবহার করতে চাইনি, তাই সরাসরি আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি। আগার আগার পাউডার দিয়ে ভালো করে ঘোলানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, পুডিং তৈরির ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি হয়। তো এভাবে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে জ্বাল দিচ্ছি এখন, আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 7 ফোঁটা ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা একটা সবজি, তো এটা নিজস্ব একটা গন্ধ আছে, নিজস্ব একটা স্মেল আছে, সেটাকে দূর করার জন্যই এই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করা। আপনারা চাইলে হচ্ছে এটা ব্যবহার নাও করতে পারেন, এটা ছাড়াও কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি করা সম্ভব। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা কিন্তু এই পুডিংয়ের স্বাদটা বাড়িয়ে দিবে। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। চুলোর ফ্লেমটা এ পর্যায়ে হাই ফ্লেমে করে দিলাম। এটা ভালোভাবে জ্বাল দিতে হবে, যখন দেখবেন এটার মধ্যে একটা ঘন ঘন ভাব এসেছে তখন বুঝতে হবে এটা আপনার হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি লবণটা মনে হয় 2 বার ব্যবহার করেছি, আমার কম মনে হয়েছিল। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পুডিং বা শসার যে জুস সেটা আমি এই বাটিতে সেট করব। আপনারা চাইলে যে কোনো বাটিতে সেট করতে পারেন। আর বাকি যে শসার জুসটা রয়েছে সেটা হচ্ছে আমি বাচ্চাদের যে লিচিগুলো আছে, লিচির খোসা, সেগুলোতে সেট করে নেব।
তো এই যে আমি দেখুন আপনার, আমি বাচ্চাদের যে শসার সরি লিচির যে খোসাগুলো আছে সেগুলোতে আমি সেট করে নিয়েছি, এতে করে বাচ্চাদের খাওয়ার আগ্রহটা বেড়ে যাবে। আর তারপর হচ্ছে আমি নর্মাল রুম টেম্পারেচারে আমি এটাকে 1 ঘন্টা রেখেছিলাম, 1 ঘন্টা পর এটা সুন্দরভাবে জমে গিয়েছে। আর এটা কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই, তারপরও রাখলে ভালো যদি সিজনটা গরম হয়। গরমের সিজনে অবশ্যই আপনারা এটা নর্মাল ফ্রিজে রাখবেন, তাহলে এটা দ্রুত গলবে না। পুডিং তো গলেই যায়, তবে আমি যখন এটা তৈরি করেছি তখন প্রচুর প্রচুর গরম ছিল, আর আমার বাসাটাও প্রচুর গরম, যার জন্য এটা মানে হচ্ছে বের করতে করতেই মেল্ট হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রেখে তারপর কাটার, এতে করে এটা সুন্দরভাবে কাটতে পারবেন, এটা মেল্ট হবে না। আর তারপর আমি আপনাদের কেটে দেখাচ্ছি, এটা খুবই লোভনীয় একটা পুডিং, আশা করছি আপনাদের ভালো লাগবে, তৈরি করে দিতে পারেন আপনাদের আত্মীয় স্বজনকে। আল্লাহ হাফেজ।